দেখুন তো এটা করে এমনিতে করে ইন্ডাস্ট্রি, গটে সিনেমার কানেকশন বা বাজেট কে জানিব, নিশ্চয় তার প্রডিউসার। বাট যে সিনেমার প্রডিউসার তাকে যেবে পচরা গলা যে ভাই সিনেমার বাজেটটা কে, সে সেখন আয়োজনকে নাম্বার দৌঁচ কৌন ভাই তুমি তাহা হাতের কনেক্ট করি তাকে পচরাব। মানে সিনেমার দেখাউছি পোস্টারে দেখাউছি সিনেমা সব জায়গায় যে প্রডিউসার হচ্ছে তুমি, তুমি প্রডিউসার ধর প্রডিউসার তুমি, তো মুঁ তোমাকে আশ্বাস করিমি যে ভাই তুমি তো এই সিনেমার প্রডিউসার, তো কুহ কেমিতে আমার কালেকশন হয়েছে বা বাজেট কে। ওকে অনেক প্রডিউসার কুহেনি দরকার নাই, বাট তুমি গোটে সামান্য গোটে কুহ যে সেমিতি হিট হয়েছে না ফ্লপ হয়েছে, সে কোণ কুচি সে কুচ ভাই মু জানিনি সিনেমার হিট বক্স অফিস কালেকশন আর মু নাম মতো তাকে পচারিলি, তাহলে ভাই তুমি প্রডিউসার নাম তাহলে তুমি কাইকি অছ ভাই। তো যা বি হোক মু কথা কইমি আজি যে গুডু গ্যাংস্টার সিনেমাটার কালেকশন কেতে, দেখুন দর্শক বারংবারই কইছি যে লাভ ইন লন্ডন ঠার গুডু গ্যাংস্টার কালেকশন বহুতই ভালো, কাইকি না লাভ ইন লন্ডনর বাজেট যেতিক গুডু গ্যাংস্টার বাজেট বি কইতে পারেন সেতিক। দেখুন লাভ ইন লন্ডন টিকে ফরেন শুটিং আর লাভ ইন লন্ডন অনুভব মান্দিঙ্কর টিকে চার্জ, এই দুইটা হচ্ছে টিকে বেশি বাজেট আর কোণী প্রকার নাই। আপনি দেখুন লাভ ইন লন্ডন কেতে বকওয়াস স্ক্রিন প্লে, কেতে বকওয়াস সিনেমার শুটিং, কেতে বকওয়াস সিনেমার স্টোরি, কেতে বকওয়াস সিনেমার স্ক্রিন প্লে। বাট গুডু গ্যাংস্টার হইতে পারে সিনেমাটা কপি সিনেমা, বাট কপি করতে এমনি কপি করতো লার্জ এন্ড লাইট, মতো বহুত ঝকঝক গোটে ব্রাইটনেস গোটে দেখতে পারতাম সেই সিনেমাটা ভিতরে গুডু গ্যাংস্টার ভিতরে। ওকে তার যে বাজেটটা যে খরচ যে করা হয়েছে না, সে সিনেমা অনেক প্রডিউসার মানে অনেক সিনেমা খরচ করে দেবে, বাট জনা পড়বে না যে ভাই কোন সিনেমা আপনার, মানে আপনি যে সিনেমাটা দেখবে না বুঝি পারবেন যে এই সিনেমার খরচা হয়েছে। বাট এই গুডু গ্যাংস্টার সিনেমার যে খরচাটা হয়েছে পয়সাটা তা কিন্তু আপনার দেখলেই বুঝি পারবে যে না সিনেমাটা খরচা হয়েছে। তো অশোকপতি ডিরেকশন গুডু গ্যাংস্টার মতো তো বহুত পার্সোনালি মতো বহুত ভালো লাগিছে, লাভ ইন লন্ডন ঠার মতো গুডু গ্যাংস্টার বহুত ভালো লাগিছে। এবার দেখুন বাজেট কালেকশন মু কইতেনি যে কোনসি প্রকার সিনেমাকে বাজেট, মানে ওড়িয়া বেসিক্যালি সিনেমা, ওড়িয়া সিনেমাকে আপনার মানে মানে কি কইমি আপনার মানে কই পারিবে না, যে সিনেমার প্রডিউসার সেই কই পারেনি আপনার কোন কইবে। যা বি হোক দেখুন এমিতিকা কইকি মু আপনাকে বেশি ইয়ে কইমি নি, তো মু সেফ গোটা কথা কইমি যে এই গুডু গ্যাংস্টার সিনেমাটার কিন্তু কালেকশন বহুত বড়িয়া হয়েছিল অ্যান্ড বহুত দিন সিনেমা হলে চালিয়ে বিল অ্যান্ড সোশ্যাল মিডিয়ারে আপনার মারিদেবে গুডু গ্যাংস্টার কালেকশন সেটা সব ফেক আসব, এই দেখুন তো পুরো ফেক একা, এগুলোকে আপনার বিলিভ করবে না। ওকে অ্যান্ড মু যে কইনি এটা কথা কাইকি না মু যে ফার্স্ট যে কথাটা কইতিনি আপনারা বুঝলেছেন নিশ্চয়ই, তো মু আর কিছু কইপারিবি না মোর এই ভিডিওরে। তো ইয়া পরে সেফ যদি মু একদম এক্সাক্টলি যদি মু কোন অফিসিয়াল যদি মু জানিতে পারি তবে মু ভিডিও করিমি, মু এইর ভিডিও করিনি এইপাই যে এই কথাটা মু আপনাকে কইবে ভাই। আপনার এটা ভাবিবেন যে এই সিনেমার প্রডিউসার এই কথা কইছেন, এটা ভেবে অলদা সিনেমার প্রডিউসার এই কথা কইছেন। যা বি হোক গুডু গ্যাংস্টার কালেকশন ভালো ছিল, সিনেমাটা কিন্তু হিট এটা মু কইদিচ্ছি, সিনেমাটা ফ্লপ নুহে, তার বাজেট 2 কোটি টাকা, বক্স অফিস কালেকশন 2 কোটি টাকা প্লাস, তার মানে সিনেমাটা হিট। আর ওটিটি তো রাইটস কিনে নাই, যে ওটিটি রাইটস কিনিব বা টিভি চ্যানেল কিনিব সেটা কিন্তু সিনেমাটা ভালো গোটে লার্জ এন্ড লাইট হব। ওকে তো এই ছিল আমার গুডু গ্যাংস্টারকে লোক এবার বক্স অফিস কালেকশন। যা বি হোক আপনার কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে দেবে, যদি ভালো লাগে তো লাইক শেষ আসবে, টেক কেয়ার, বাই বাই।